नमस्कार बंधुरा आलोचनार विषय जो बरुणर जो घाटती होनी बुझभन क्यों एवं तर प्रतिकार क्यों कर समस्त धरण फसल प्राय चाष है आम काठाल नारकेल लिचू लेबू पेयारा इत्यादि ये बरुण किन्तु बाहरी के प्रथम प्रयोग करते पारतम ना एखन वैज्ञानिक जुगे बरुण किन्तु बाहरी के प्रयोग करते पारि गाच माटी थेके तार निर्दिष्ट परिमाणे बरुण संग्रह करे तार फले गाचगुलो सतेज एवं खूब सुंदर देखते हैं। आज के आमी आलोचना करब कि कारणे बुझते पारबे जे आपनादेर बरुणेर घाटती होयेछे। प्रथम गाचेर कांडेर शीर्षभाग शुकिये जाबे बा मारा जाबे, जखन एमनी होबे तखन आपनि बुझते पारबेन जे आपनार गाछेर बरुणेर किन्तु प्रयोजन होयेछे। कखनो कखनो देखते पाबेन जे पाता ईषद हलुद होये गेछे, कखनो कखनो पातार मरानो आकार धारण करेछे बा पाताटा भेंगे जाच्छे, अति सहजे भेंगे जाच्छे, तखन बुझबेन जे आपनार बरुणेर गाछेर परिमाण दरकार। एछाड़ाओ आपनि गाछे पर्याप्त परिमाणे जल सेच करछेन तारपरेओ देखबेन पाता शुकनो होये जाच्छे बा नेतिये जाच्छे, तखनई बुझबेन। आर कि करे बुझबेन जे जखन देखबेन जे बरुणेर घाटति तीव्र होले गमेर शीष भुट्टार मोचा दाना एवं फुलेर पराग मिलने व्याहत घटवे एवं बंधात्व देखा देवे। डाल जातीय फसल क्षेत्र में दाना संख्या कम हो, दाना अपुष्ट हो, दाना छोटो हो जाए, हलुद हो जाते पड़े अथवा तीव्र पचनशील जनित रोग प्रादुर्भाव देखा जाए, तक जानबें जी अपना बरुणेर घाटती होयेछे। तैलाक्त जातीय फसल सीम তাতে দেখবে সংখ্যা কমে যাবে দানার, মানে শিম জাতীয় ফসল যেগুলো দানা কমে যাবে। আখ জাতীয় যদি শস্য বা ফসল হয় আখের পাতা শীর্ষে অগ্রভাগ দেখবেন একটু পোড়া পোড়া ভাব থাকবে, মানে যেমন ঝলসে গেলে যেমন পুড়ে পুড়ে যায় তেমনি দেখতে পাবেন। পেঁপে কাঁঠাল পেয়ারা ফলের আকৃতি বিকৃতি ঘটবে, টুকড়ে যাবে যেমন দেখতে বাজে ধরনের দেখাবে। ফুলকপি বাঁধাকপির সজীবতা হারাবে, মানে একটু ঝলসানোর মতো লাগবে, তখন জানবেন যে আপনার বরুণ প্রয়োজন ওই গাছগুলোতে। রবি শস্য জাতীয় ফসলের জন্য বরুণ প্রতি হেক্টরে 1 থেকে 2 কেজি এবং বোরিক অ্যাসিড 6 থেকে 12 কেজি আপনাকে প্রয়োগ করতে হবে। কীভাবে প্রয়োগ করবেন? প্রয়োগ বিধি হলো রবিজাত ফসলের জন্য জমি তৈরির শেষে চাষের সময় একটি পাত্রে পরিমাণ মতো ঝুরঝুরে মাটির সাথে বোরিক অ্যাসিড ভালোভাবে মিশিয়ে নেবেন এবং তা জমিতে ছিটিয়ে দেবেন। ফসল বীজের ক্ষেত্রে বাড়ন্ত ফসল বৃক্ষের জন্য বরুণ সার বছরে 2 বার প্রয়োগ করতে হবে। প্রয়োজনীয় মাত্রায় অর্ধেক বর্ষাকালের আগে এপ্রিল মে মাসে এবং সেকেন্ডবারে যেটা দেবেন 2 কিস্তিতে বৃষ্টির পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রয়োগ করতে পারেন। গাছের গোড়া থেকে 0.5 মিটার অর্থাৎ 1.5 মিটার দূরে আপনি কিন্তু রিং করে মানে গোল করে আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন। এছাড়া পাতার সিঙ্গন পদ্ধতির কীভাবে করবেন? না, প্রতি লিটার পানিতে বা জলেতে 2 থেকে 4 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করতে হবে, ঠিক আছে? ফসল ভেদের উপর নির্ভর করে প্রতি হেক্টর 60 থেকে 120 লিটার স্প্রে করতে হবে। এবার আপনি যে শুধু বোরোকে এইভাবে প্রয়োগ করলেই যে আপনার সঠিক হবে তো সেটা তো সঠিক না, এর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি না করেন তাতে কিন্তু আপনার ফসল নষ্ট হতে পারে। কী সাবধানতা অবলম্বন করবেন? না, বোরন সার প্রয়োগের করবার আগে মাটি পরীক্ষা করে মাটির বোরনের ঘাটতির পরিমাণ আপনাকে জেনে নেওয়া উচিত। পাতা স্প্রে করবার ক্ষেত্রে সূর্যাস্তের আগের দিন যে কোনো মানে উপযুক্ত সময় বা মেঘলার সময় কিন্তু এই স্প্রে করতে হবে, অর্থাৎ যদি আপনি সূর্য ওঠার আগে স্প্রে করতে পারেন অথবা সূর্য ডুবে গেছে
আধো আধো অন্ধকার মতো শুরু হয়েছে, সেই সময় কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। আর কি করতে হবে, মাত্রাধিক বোরন প্রয়োগ করা যাবে না, বেশি প্রয়োগ করলেই কিন্তু সমস্যা হবে গাছে। আমাদের এই বোরনের কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আরও নানারকম অন্যান্য রোগ তৈরি হয়ে যাবে। অতএব আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে বোরন করার আগে আপনার মাটিটাকে কিন্তু পরীক্ষা করে নিতে হবে। যদি না করেন কিন্তু ফসলের পরিমাণ কম হবে এবং আপনি অতিরিক্ত বেশি করলে কিন্তু যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলো তো হবেই, তার সাথে আরও অন্যান্য প্রবলেমগুলো তৈরি হয়ে যাবে। এছাড়া বিষয় জানতে আমাদেরকে কল করতে পারেন অথবা আমার মেল বক্সে মেল করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন। আপনাদের যতটা সাধ্যমতো আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার।